অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই। আগামী 21 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচটি। সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরে চলছে টাইগারদের অনুশীলন। এর মাঝে বাংলাদেশ পাকিস্তান ম্যাচকে ঘিরে এলো দুঃসংবাদ। দেশটির ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানে আজ শুক্রবার 16 আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম টেস্টের 5 দিনই বৃষ্টি হতে পারে রাওয়ালপিন্ডিতে। এখনও সেখানে আবহাওয়া বৈরী, ফলে পিচ তৈরির কাজটাই শুরু করতে পারেনি রাওয়ালপিন্ডির পিচ তৈরির কাজের সংশ্লিষ্টরা। বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে মাঠ কর্মীরা। এমন অবস্থা চলতে পারে 21 থেকে 25 আগস্ট পর্যন্ত, যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রথম টেস্ট। আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে পাকিস্তান ক্রিকেট বলা হয়েছে, ম্যাচের 5 দিনে ভারী বৃষ্টি হতে পারে রাওয়ালপিন্ডিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে যদিও কিছু বলা হয়নি এখনও, সেটা শুরু হবে আগামী 23 আগস্ট। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।